সিংহদুয়ার মুখার্জি পরিবার নামটা অতি পরিচিত নদিয়ার বিন্নগরবাসীর কাছে। প্রায় 700 বছরেরও বেশি প্রাচীন মিশ্রিত ধাতুর তৈরি রথে পূজিত হয় আরাধ্য দেবতা জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর। মুখার্জি বাড়ির সদস্যরা জানিয়েছেন, রথটি 700 বছর আগে ঢাকা থেকে নদিয়ার ফুলিয়াতে 200 বছর অবস্থান করে, এরপর নিয়ে যাওয়া হয় মুখার্জি পরিবারে। রথটি তৈরি তামা এবং পিতলের ধাতু দিয়ে, রথের চাকাও তৈরি মিশ্র ধাতু দিয়ে। এখনো মুখার্জি পরিবারে গেলে দেখা যাবে প্রাচীনত্বের ছোঁয়া। সুদর্শন কারুকার্যের মধ্যে দিয়ে ফুটে ওঠে এখনো ইটের প্রাচীর। একটা সময় দেশ বিদেশ থেকে পণ্ডিতরা আসতেন আর পালিত হতো ধুমধামের সাথে রথ উৎসব। রথ উৎসবের শেষে পণ্ডিতরা দীর্ঘদিন ওই স্থানে বসবাস করতেন। কিন্তু হঠাৎই গভীর রাতে চুরি করার উদ্দেশ্যে ছক করে একদল ডাকাত এরপর চুরি করে নেয় রথের সারথি এবং মূল্যবান বেশ কিছু ধাতু। তারপর থেকেই সারা বছরই বিগ্রহ দেবতাদের রাখা হয় মুখার্জি বাড়ির একটি শিব মন্দিরে। তবে সেই কালে রথ উৎসবের জাঁকজমক এখন অনেকটাই ঘাটতি পড়েছে। চিরাচরিত প্রথা মেনে রথ উৎসব পালন হলেও আগের মতো আর মানুষের আনাগোনা দেখা যায় না। তবে পরিবারের সদস্যরা কর্মসূত্রে বিভিন্ন জায়গায় থাকলেও এই রথ উৎসবের দিন সবাই একত্রিত হয়ে পালন করে রথ উৎসব। মিশ্রিত ধাতুর রথের চারিদিকে ঘুরলে দেখা যাবে শিল্পীদের অপূর্ব কারুকার্য, যা এখনকার শিল্পীদের ভাবনার বিষয়। চিরাচরিত প্রথা অনুযায়ী রথের রশিতে টান দেন মুখার্জি পরিবারের বংশধরেরা। এরপরে একই জায়গাতে রেখে দেওয়া হয় মিশ্রিত ধাতুর তৈরি রথসহ আরাধ্য দেবতা জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীকে। আজ উল্টো রথ, সকাল থেকেই রথকে সাজানো হয় সুসজ্জায়। বিকেলের পরে হরিনাম সংকীর্তন করে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে নিয়ে যাওয়া হবে আবারও শিব মন্দিরে। প্রাচীন সেই রীতি মেনে এখনও নিয়মিত পালিত হয় এই রথযাত্রা। দৈর্ঘ্য হচ্ছে 6 ফুট এবং প্রস্থ হচ্ছে 6 ফুট 2 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে 6 ফুট 4 ইঞ্চি। না না, চওড়া, হ্যাঁ বলছি, আর 12 ফুট উচ্চতার বিশিষ্ট। হ্যাঁ, রথটি 6টি চাকার, প্রতিটি ব্যাস, ওই চাকার যে ব্যাস সেটা হচ্ছে 1 ফুট 4 ইঞ্চি। সেটাও কি পিতলের? হ্যাঁ, পিতলের। জগন্নাথ, সুভদ্রা আর বলরাম দেবদেবীর আরাধনায় পাশাপাশি এখানে শ্রীধর নারায়ণ, নারায়ণ আমাদের মন্দিরে রাখা আছে, শ্রীধর নারায়ণের এখানে পুজো আচ্ছা হয়। শুনুন, ব্যাপারটা হচ্ছে মানে সবটাই আনুমানিক সময়ের উপর নির্ভর করে। এই রথ তৈরি হয় ঢাকাতে, ঢাকায় তৈরি, এবং আমাদের পূর্বপুরুষরা যখন ঢাকা থেকে এদেশে চলে আসেন 14th শতাব্দী অথবা 15th শতাব্দীর প্রথমে, তখন এই রথ সঙ্গে করে আনে, এনেছিলেন ফুলিয়াতে। ফুলিয়াতে ওখানে 200 বছর বাস করার পর ওখান থেকে আবার রথ এই বিন্নগরে বসবাস নিয়ে আসেন আমাদের পূর্বপুরুষ, হ্যাঁ, 22তম পুরুষে। সেই সময় থেকেই রথ এখানেই আছে এবং মহা ধুমধামের সঙ্গে 30 পুরুষে মহাদেব মুখোপাধ্যায়ের সময় এই রথ খুবই জাঁকজমকের সঙ্গে করা হতো, উৎসবটা পালন করা হতো। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।